রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের ভাঙচুর ও তাণ্ডবে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স কার্যালয়ে ঢুকে বিএনপি নেতারা ভাঙচুর হওয়া সব কক্ষ পরিদর্শন করেন এই সময় সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তারা গ্রেফতার নিয়ে প্রকাশ করেন ক্ষোভ খন্দকার মোশাররফ হোসেন বলেন পুলিশ ও আওয়ামী লীগের পেটুয়া বাহিনী নজিরবিহীন বর্বরতা চালিয়েছে বিএনপির অফিসে ফাইলপত্র ও গুরুত্বপূর্ণ নদী কম্পিউটার হার্ড ডিস্ক লুট সব অঙ্গ সংগঠনের অফিস বাংশু জিয়ার রহমানের মুরাল পর্যন্ত ভেঙে ফেলেছে যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্বে নজিরবিহীন নিন্দা করার ভাষা নেই অফিস থেকে সিনিয়র নেতাদের গ্রেফতার করছে চারশো বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এসব গ্রেপ্তারের উদ্দেশ্যে ছিল দশ ডিসেম্বর সমাবেশ পণ্ড করা কিন্তু মধ্যমপন্থী গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি তাদের কর্মসূচি করেছে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন কেন্দ্রীয় কার্যালয়ের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মুরাল ভাঙচুর করা হয়েছে পার্সনের কক্ষ ভাঙচুর করা হয়েছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এদিকে দশ তারিখের পর বিএনপির হাকডাক খতম তাদের খেলা শেষ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন বিএনপির হাঁক ডাক দশ তারিখের পর খতম হয়ে গেছে তাদের খেলা শেষ এখন কোয়ার্টার ফাইনালে বঙ্গবন্ধু আওয়ামী লীগ বিজয়ী হয়েছে সামনে সেমিফাইনাল এরপর চব্বিশ সালের জানুয়ারি নির্বাচন হবে ফাইনাল খেলা হবে তিনি বলেন তারা বলেছিল দশ ডিসেম্বর বিজয় মিছিল করবে সব কিছু অচল করে দেবে কিন্তু কই দশ তারিখে তো চলেই গেছে এখন তারা নিজেরাই অচল হয়ে গেল বিএনপি সরকার পথনের রঙ্গিন খোয়াপ অবশেষে খতম এখন খেলা হবে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে হওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে ভোট ছুরির বিরুদ্ধে সোমবার বেলা এগারোটা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য ওবায়দুল কাদের এসব কথা বলেন তিনি বলেন দু সালে মুছলেগা লেগা দিয়ে তারে গ্রহমান দেশ ছেড়ে গেলেন আর রাজনীতি করবেন না বলে দেখতে দেখতে পনেরো বছর কেটে গেল শুনছি উনি দেশে আসবেন তা আবার কবে মানুষ বাঁচে কয় বছর মানুষ পুড়িয়ে হত্যা করা ক্ষমতায় আসা যায় না মানুষের আস্থা অর্জন করা যায় না বিএনপির কাজে হচ্ছে লুটপাট ও সন্ত্রাস করা তারা দেশে কি করছে তা আপনারা দেখছেন তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারকে ঘোষণা করেছেন অথচ তার তত্ত্বাবধায়ক সরকারের দাবি দাবি করেন তাদের দাবির মধ্যে একটিও দেখলাম না দেখছি মেনে নেওয়ার মতো কোনো কিছু আছে কিনা বিএনপির সাত এমপির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন পার্লামেন্ট ছেড়ে এভাবে চলে যাওয়া তাদের বড় ভুল এ ভুল তারা অচিরেই টের পাবেন ওবায়দুল কাদের বলেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতি চরম শিখরে পৌঁছে দিয়েছেন তিনি দেশের মানুষের জন্য চিন্তা করেন মাত্র সাড়ে তিন ঘন্টা ঘুমান তিনি তিনি আছেন বলে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছে তিনি আছেন বলে নিজের টাকায় সেতু হয়েছে তিনি আছেন বলে দেশ মেট্রো রেল হয়েছে নিজের দলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন যারা আওয়ামী লীগ শৃঙ্খলা নষ্ট করবে তাদের আওয়ামী লীগ প্রয়োজন নেই জ্বালানি সংকট মূল্য স্ফীতি নিষেধাজ্ঞা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কিছুটা কষ্টে আছে উল্লেখ করে সেজমন্ত্রী বলেন মানুষ বাঁচানোর জন্যই নেত্রীর চোখ ঘুম নেই মানুষকে বাঁচানোর জন্যই তিনি সর্বদা চেষ্টা করে যাচ্ছেন আমাদের এখনও পাঁচ মাস চলার মতো রিজার্ভ আছে যা তিন মাসের মজুত থাকলেই চলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জুয়ার্দার ছেলুন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ এদিকে দুই দিনের মধ্যে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন নামার ঘোষণা করেছেন গণতন্ত্র মঞ্চের দু এক দিনে মধ্যে বিএনপির সঙ্গে লিয়াজ কমিটির গঠন করে যুগপদ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে সাত দলের মোর্চা গণতন্ত্র মঞ্চ তিনি বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই আন্দোলন ধারাবাহিকভাবে অগ্রসর করে নেব এবং একে অগ্রসর করবার জন্য যে দুটি ভিত্তি যুগপৎ আন্দোলন গড়ে তোলবার জন্য আরও ব্যাপকভাবে এই ইস্যুর উপর ঐক্যবদ্ধ থাকবার জন্য আরও আলোচনা চালিয়ে যাব আন্দোলন ফিজিক্যাল যে অংশ অর্থাৎ শারীরিকভাবে সে আন্দোলনকে গড়ে তুলবার জন্য আমরা একটা লিয়াজ কমিটি করব। আমরা আশা করি দশ তারিখের আগে এই কমিটি গঠন করা হবে ব্রিফিংয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন আলোচনায় আন্দোলনের বিষয় উঠে এসেছে এবারে আন্দোলনের সফল হতে পারলে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন আনার চেষ্টা করা হবে তিনি বলেন শাসনতন্ত্রের কথা বলে নির্বাচন না করে যাতে স্বৈরাচারের জন্ম না হয় সেই ব্যাপারে আমরা একমত হয়েছি আমরা সেই রকম পরিবর্তন আনার চেষ্টা করব দশ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের আগে ওই লিআ কমিটি গঠন করা হবে বলে জানান টুকু বেলা সাড়ে এগারোটায় তোপরাখা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক শুরু হয় চলে চলে দেড়টা পর্যন্ত ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদের ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শামসুজ্জামান দুদুর চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী এদিকে ডিসেম্বর ষড়তন্ত্রকে পরাজিত করতে হবে বলে জানান শামসুজ্জামান দুদু বর্তমান শাসক স্বাধীনতা ও গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলাদেশকে লুটপাটের স্বর্গরাজ্য পরিণত করেছে বলে মন্তব্য করেন তিনি সোমবার জাতীয় প্রেস খালাবের সামনে অপরাজয়ে বাংলাদেশে এর উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন সামনের ডিসেম্বর মাস ডিসেম্বর হচ্ছে গণতন্ত্র স্বাধীনতার বিজয়ের মাস ষড়তন্ত্রকে পরাজিত করার মাস মুক্তিযোদ্ধাদের জন্য কার্যকরী মাস তাদেরকে এই ডিসেম্বরে পরাজিত করতে হবে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র করতে হবে আন্দোলন শুধু বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নয় এই আন্দোলন দেশের মুক্তির আন্দোলন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন উল্লেখ করে তিনি বলেন এই আন্দোলনে দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে দ্রব্য মূল্যের কমানোর দাবিতে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনকারীদের সাত থেকে আটজনকে এ সরকার গুলি করে হত্যা করেছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন আমরা এই হত্যার বিচার দাবি করছি আমরা দাবি করছি পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন পার্লামেন্ট ভেঙে দিন নির্বাচন কমিশন পুনর্গঠন করুন এটাই আমাদের দাবি ঋণ খেলাপে হওয়ায় হওয়ার দায়ে কারাবন্দী হওয়া কৃষকদের কথা উল্লেখ করে কৃষকদের সাবেক শামসুজ্জামান দুদু বলেন এই দেশের আঠারো জন কৃষক চব্বিশ হাজার টাকা ঋণ নিয়েছিল তাদেরকে জেলে বরা হয়েছে অথচ এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে যারা পাচার করেছে এখন পর্যন্ত শুনি নাই তাদের নামে মামলা হয়েছে তদন্ত হয়েছে যা বা গ্রেপ্তার হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আরো বলেন সরকারি ব্যাংক আগে লুটপাট হয়েছে এখন শুনেছি বেসরকারি ইসলামী ব্যাংক যেটা লাভজনক প্রতিষ্ঠান ছিল গত এক মাসে সেই ব্যাংক থেকে দশ থেকে বারো হাজার কোটি টাকা লুটপাট যাদের নাম নাই ঠিকানা নাই তাদের নামে এই টাকা লুটপাট করা হয়েছে বাংলাদেশের এখন লুটেরাদের সরকার ক্ষমতায় এদেশে লুটেরা উৎসব চলছে বলে মন্তব্য করেছেন শামসুজ্জামান দুদু তারা লুট করার জন্য ক্ষমতায় এসেছে পার্লামেন্ট এসেছে লুট করার জন্য এদের যদি পতন করতে না পারে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে জপতে আন্দোলনের রক্ত বৃথা যাবে না বলে জানান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন অতীতের রাজপথে রক্ত ঝোরানো ছাড়া কোনো গণতান্ত্রিক আন্দোলনই সফল হয়নি বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে উনিশশো বান্ন বাষট্টি ঊনসত্তর একাত্তর এবং নব্বইয়ে আমরা তা দেখেছি গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনেও রাজপথে রক্ত জড়েছে এই রক্ত বৃথা যাবে না তীব্র আন্দোলন ও সরকারের বিদায় করে দেশকে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে শনিবার দুপুরের রাজধানীর শেগুন চাই ঢাকা রিপোর্টার ইউনিটিতে বিএনপির চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এক কথা বলেন শামসুজ্জামান দুদু